তীরে টাঙ্কাশে ধুলার ঝড় হইতেছিল। আলুর ঝড় বা যেরকম মরুভূমিতে ঝড় হয় ঠিক অনেকটা ওই রকম। ঘূর্ণিঝড় মশা শুরু হয়ে গেছে। হাই হাই হাই, অবস্থা খারাপ। দেখছেন কী পরিমাণে ঝড় নাইনে আসতেছে, দেখছেন কী পরিমাণে বাতাস হইতেছে। বলছিল 14 তারিখে, আজকে তো 11 তারিখ, আজকে কি শুরু হয়ে গেল নাকি বুঝলাম না। হাই হাই, এটা হচ্ছে চট্টগ্রাম লিংক রোড। এই যে রাস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে চট্টগ্রাম লিংক রোড। সরাসরি এখান থেকে আপনারা পণ্ডফুলি টানেল দিয়ে ওই পাশে আনোয়ারা চলে যাবেন, আর ওই সাইড দিয়ে চলে যাবেন হচ্ছে ভাটিয়ারিতে। তো অনেক খোলা বাইন ওখানে খেলতেছে, অনেক খোলা বাইনই খেলতেছে। ক্যামেরায় বোঝা হচ্ছে কিনা জানি না, বাট আমি এখান থেকে খালি চোখে দেখতেছি অনেক খোলা বাইন খেলাধুলা করতেছে। আর ওখানে যেহেতু বালু আর সমুদ্রের পরে অনেক বাতাস, যেহেতু ঘূর্ণিঝড় মুখা আসতেছে, তো বাতাসটা বা বাতাসের বেগটা আমি ভালো করে বুঝতে পারতেছি। এটা হাতে নেই চিলেন, এখান থেকে দেখেন কী পরিমাণে বাতাস হইতেছেন, একটা মোটামুটি ধারণা আর কি হয়তো পাইছেন। তো এই জন্য হয়তো সমুদ্রের পরে বাতাস হইতেছে আর ওখানে পোলা বাইন খেলতেছে, যার জন্য ধুলাটোলা উড়ে একদম একাকার অবস্থা। কিন্তু দেখে মনে হচ্ছে যে ওখানে ঘূর্ণিঝড় হচ্ছে। তাই এটা কী হইতেছে কিছু বুঝলাম না। তো আলুর ঝড় বা যেরকম মরুভূমিতে ঝড় হয় ঠিক অনেকটা ওই রকম, মানে শুনশান কোথায় নামে আসছে বা কি আমাদের আজাব শুরু হয়ে গেছে এরকম টাইপের একটা কিছু। পোলা বাইন এখানে কীভাবে আছে? আমার তো তাও হেলমেট আছে, আর হেলমেটের ভিতরে মাস্ক পরা আছে, যার জন্য কিছুটা আমি ধুলাটোলা থেকে পরিতৃপ্তি পাচ্ছি আর কি। বাট ওরা কীভাবে আছে বুঝলাম না। দেখেন অবস্থাটা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখানে ধুলাটোলা এসে এক একার অবস্থা হয়ে যাবে, খুব বাজে অবস্থা হয়ে যাবে। এমনি আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে, ধুলাটোলার মধ্যে থাকলে হাঁচি শুরু হয়ে যায়, আমার কেটে পড়াই বেটার বলে আমি মনে করতেছি। আর ঘূর্ণিঝড় বা উপকূলবর্তী এলাকায় যখন কোনো ঝড় টড় আসে, তখন এই যে উপকূলে যারা থাকে, অর্থাৎ যেসব জেলেরা এখানে বাড়িঘর আছে বা জেলেদের যে বাড়িঘরগুলো আছে, তারা এখান থেকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যায়, এখানে আর তারা থাকে না, একদম জনমরণ শূন্য হয়ে পড়ে এগুলা। শুধুমাত্র আমার মতো কিছু পাবলিক যাদের পিছনে অনেক বেশি কারেন্ট আছে, তারা এসব ঘূর্ণিঝড় উপভোগ করতে আসে। আসলে আমার আপনার জন্য ঘূর্ণিঝড় একটা উপভোগ্য জিনিস হলেও, অ্যাকচুয়ালি এখানে যাদের বাড়ি তাদের যে কত পরিমাণে একটা অসুবিধার মধ্যে পড়া লাগে সেটা শুধুমাত্র তারাই জানে।